হ্যালো গাইস, আজকে আমার কাছে আছে ক্যালসিয়াম কার্বাইড। আর এই ক্যালসিয়াম কার্বাইডটাকে জলের থেকে সবসময় দূরে রাখা হয়, কারণ এই ক্যালসিয়াম কার্বাইডটা জলের সংস্পর্শে এসে এটা অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন করে। আর তোমরা সবাই জানো অ্যাসিটিলিন গ্যাস মানে সেটা জ্বলনশীল। তো প্রথমে আমরা এই ক্যালসিয়াম কার্বাইডের সাথে জলের মেশাবো, মিশিয়ে দেখবো যে কী গ্যাস উৎপন্ন হচ্ছে। আর সেই গ্যাসটা দিয়ে আমরা আগুন জ্বালিয়ে প্রথমে দেখবো, তারপরে বড় লেভেলের ধামাকা করবো। গাইস, এর মধ্যে আছে ক্যালসিয়াম কার্বাইড, এটা এখন আমি জলের মধ্যে দিচ্ছি, দিয়ে দেখছি। তোমরা দেখতেই পাচ্ছ এর মধ্যে একটা গ্যাস উৎপন্ন হয়েছে বা গ্যাস তৈরি হচ্ছে। এটার মধ্যে আমি এখন আগুন দেব। গাইস, এই গ্লাস ভর্তি জলের মধ্যে যখন আমরা ক্যালসিয়াম কার্বাইডকে ঢাললাম, তখন অ্যাসিটিলিন গ্যাস তৈরি হলো। আর তার মধ্যে যখন আমরা আগুন দিলাম, সেটা দেখলাম যে এটা জ্বলছে। তোমরা এখনই দেখতে পাচ্ছ এর ভিতর দিয়ে একটা গ্যাস উৎপন্ন হচ্ছে, সেটাই হচ্ছে অ্যাসিটিলিন গ্যাস। আর এই অ্যাসিটিলিন গ্যাসটা হচ্ছে জ্বলনশীল। এরপর আমরা এখন বড় লেভেলে ধামাকা করতে চলেছি। গাইস, আইডিয়া একদম সিম্পল আছে, ঠিক এতটা জল নেব, আর এর মধ্যে আছে ক্যালসিয়াম কার্বাইড। আর এই ক্যালসিয়াম কার্বাইডের টুকরোগুলো বোতলের ভিতরে জলের যে মধ্যে আমরা ফেলে দেব, ফেলে আর এই বোতলের যে ঢাকনটা আছে এটাকে এঁটে দেবো। এঁটে দেওয়ার পরে কী হবে, এর ভিতরে যে গ্যাসটা উৎপন্ন হবে, যে অ্যাসিডিলিন গ্যাসটা উৎপন্ন হবে, সেটা বাইরে বের হতে পারবে না। সেই না বের হওয়ার কারণে এই বোতলটা বাস্ট হতে পারে। তো আমরা জানি না প্রথমে এটা করতে চলেছি, তো তোমরা দেখে নাও কীভাবে এটা হতে চলেছে।